সবার ফার্স্টেই তোমাদের দেখাচ্ছি 1.5 কোটি টাকার বাড়ি। আমরা খরচই বাতা দিতে হ্যায় অডিয়েন্স পে জ্যাদা মজা আয়েগা। কিতনা খরচ হুয়া থা আপ আপনা দাম কত জানো? দেখো এখানে দেখো 2 কোটি প্লাস 2 কোটি টাকা এই গাড়ির দাম। আর তুমি যদি বেস্ট মডেল নিতে যাও, মানে সব থেকে কম দামি মডেল, তাহলে সেটার দাম কত জানো? 93 লাখ। কোথার থেকে আসলো? ইউটিউব মানি। এবার 3 নম্বর দেখাবো জমি কিনে সেই জমিতে বিশাল বড় ইউটিউবের টাকায় বাড়ি। তো দোস্ত, আজ কি ভিডিও পে না মে আপ লোক কো ইউটিউব কা পাওয়ার দিখাউ। আপ দোস্ত, আপ লোক মেরে ব্যাকগ্রাউন্ড মে দেখ রহে হো না, ये जो अभी आप लोग पूरा घर देख रहे हैं, ये घर अभी मैं बना रहा हूँ अपने कमाई से, अपने YouTube के कमाई से। ये जो जमीन देख रहे हैं, जिस जमीन पे ये घर बन रहा है, ये जमीन खरीदा हुआ है। जमीन को पहले खरीदा है, प्लॉट को खरीदा है, उसके बाद यहाँ पर मैं घर बनाऊँ। तुम जो एक प्रॉपर सिटी जमी कहो और से जमी कहने से जमिर ऊपर आज एक दालान बाड़ी बनाओ, बिल्डिंग बनाओ, तो तुम्हारा कत टा लगे आइडिया है? मिनिमाम 3-4 কোটি टाका तो तुम धरे रखो। जमिर दामी धरे रखो प्राय 1.5 কোটি टाका, কম করে বলছি, ঠিক আছে, এর থেকে অনেক বেশি হবে। আর বাড়িও তোমার এরকম 2-3 কোটি টাকা, তাহলে ধরেছো প্রায় 4-5 কোটি টাকা কিন্তু খরচা হয়ে যাচ্ছে। কোথার থেকে আসছে? ইউটিউব মানি। এইবার দেখাবো, দেখো থার, ইউটিউবের টাকায় থার, ব্র্যান্ড নিউ মহেন্দ্রা থার। আরে ভাইয়া মেরে আপনি দাতা, হো গিয়া সপনা পুরা। ইয়ে দেখো ভাইয়া, সোশ্যাল মিডিয়া কি পাওয়ার, ইহি হ্যায় ভকাল। তো চলো এবার তোমাদের লাইভ দেখাবো ইউটিউবের ডার্ক সিক্রেট, ইউটিউবের কালো সত্যি, যেটা তোমায় কেউ বলবে, যেটা সবার ফার্স্ট আমি তোমাদের সামনে রিভিল করব, যে ইউটিউবে ইউটিউবাররা কেমন টাকা নেয়। আর সেটা যখন জানবে, তোমার মাথার উপর আকাশ ভেঙে পড়বে। হ্যাঁ, তুমি যাদের ভাবছো যারা সৎ ইউটিউবার, যারা স্পন্সরশিপ করেন, যারা ভদ্র মানুষের মুখোশ পড়ে থাকে, তারা সব থেকে বেশি স্পন্সরশিপ করে। হ্যাঁ, সেটা একদম ডাইরেক্ট তোমাদের দেখা। আর আমার কাছে কেমন স্পন্সরশিপ ডিল আছে সেটা তো তোমাদের দেখাবো। আর এর সাথে কি দেখাবো বললাম? যারা ঘুমটার নিচে খ্যামটা নাচে, মানে বুঝতে পেরেছো, যারা দেখায় যে আমি ভাই কিছু করি না, আমি খুব সৎ লোক, আমি কিচ্ছু করি না, তারা কেমন স্পন্সরশিপ মানে তোমাদের মাথায় বাড়ি মেরে, সেটাও আমি তোমাদের দেখাবো, একদম লাইভ দেখাবো। তো চলো ডাইরেক্ট এবার তোমাদের প্রুফ দেখাচ্ছি। অলরাইট, তাহলে দেখো কিছু সপ্তাহ আগে আমার কাছে একটা স্পন্সরশিপ এসেছিল, ঠিক আছে, সেটা একদম লাইভ দেখাচ্ছি। কি কথা হয়েছে সেই লাইভ চ্যাট তোমাদের দেখাচ্ছি। দেখো সবার প্রথম আমাদের কি বলেছে, নমস্কার দাদা, এই দেখো এখানে কি লিখেছে, নমস্কার দাদা, আমি একটা স্পন্সরশিপ নিয়ে কথা বলতে চাই, ঠিক আছে, আমায় মেসেজ করেছে। মাইক্রোজব সাইট বলছে, মাইক্রোজবের সাইট সেটা। 3 নম্বর দেখো, যে সাইটটার নামও লিখে দিয়েছে ওয়ার্ল্ড কাপ জব। তারপর দেখো কি লিখেছে, যে দাদা রিপ্লাই করুন, দেখতে পেয়েছো এটা। এবার দেখো তার নিচে কি লিখেছে, দেখো ভালো করে, কতগুলো চ্যানেল দিয়েছে, ঠিক আছে, এখানে দেখো 1 নম্বর চ্যানেল, তোমরা ভালো করে এটা দেখে, আমি একটুখানি ব্লার করে দিয়েছি শেষের দিকে, তাও তোমরা বুঝে যাবে কোন কোন চ্যানেল, সেটা তোমরা ভালো করেই বুঝতে পারবে। দেখো 1 নম্বর চ্যানেল এইটা, 2 নম্বর চ্যানেল এই, দেখতে পেয়েছো। তারপর দেখো এখানে কি 3 নম্বর আরেকটা চ্যানেল দিয়েছে, 4 নম্বর দেখো এই আরেকটা চ্যানেল, দেখতে পেয়েছো, এই 4খানা চ্যানেল, এই যে 4টে চ্যানেল, এই 4টে চ্যানেল পাঠিয়েছে আমার, এই 4টে চ্যানেল কি লিখেছে, বাংলার এই চ্যানেলগুলোর সাথে আমাদের অলরেডি কাজ করা হয়ে গেছে। এই যে এই চ্যানেলগুলো, মানে কি এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই যে চ্যানেলগুলো, এই চ্যানেলের সাথে কিন্তু অলরেডি কাজ করা হয়ে গেছে। তারপরে দেখো কী লিখেছে, এইখানটা কী লিখেছে পড়ে নিই আমরা, আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইলাম অনেক দিন থেকে, কিন্তু সম্ভব হচ্ছিল না, আপনার ভিডিওগুলো দারুণ লাগলো, আশা করি আমরা একসাথে অনেক কাজ করতে পারবো, দেখতে পেয়েছো। এই যে এখানটা আমাকে বলেছে যে আমার সাথে তারা কাজ করতে চায়, কন্ট্যাক্ট করতে চাইছিলো কিন্তু সম্ভব হচ্ছিলো না। তো দেখো আমি তারপর রিপ্লাই করেছি যে থ্যাংক ইউ স্যার। এবার দেখো তারপরে সে কী লিখেছে, সেই এই মেসেজটা কী লিখেছে সেটা আমরা পড়ে, কত টাকা হলে আপনি আমাদের স্পন্সর ভিডিওটা বানাতে পারবেন প্লিজ একবার জানাবেন, আমার কাছে জানতে যে আমি কত টাকা আছে, কত টাকা আমায় দিলে আমি ভিডিও বানিয়ে তাদের দেবো, সেটা তারা বলেছে। তারপর দেখো আমি বলেছি, আপনি বলুন কত পে করবেন, আমি জানতে চাইছি যে কত টাকা আমায় দিতে চায়, সেটা তো আমি একবার জানবো, সেই জন্য বলেছি কত দিতে পারবেন আমায় বলো। তারপর দেখো কী বলেছে, প্লিজ আপনি জানান আপনি কত হলে করবেন, সে আমার কাছ থেকেই জানতে চাইছে যে আমি কত হলে করব। তারপর দেখো আমি একটা চ্যানেল দেখিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে কি লিখেছি, এই চ্যানেল কত টাকা নিয়েছে আপনার স্পন্সর ভিডিও করার জন্য, দেখতে পেয়েছো আমি এখানে মেনশন করে দিয়েছি, কারণ কি, কারণ সে 4টে চ্যানেলের লিস্ট আমায় পাঠিয়েছিল। দেখো এই যে ফার্স্টের যে চ্যানেলটা পাঠিয়েছিল এইটা আমি পাঠিয়েছি, যে এই চ্যানেল কত টাকা নিয়েছে আপনার কাছ থেকে প্রমোশন করার জন্য, কত টাকা সে চার্জ করেছে। তো দেখো সে কি বলে, এই চ্যানেলে আমরা 3টে স্পন্সর ভিডিও বানিয়েছি, 3খানা স্পন্সর ভিডিও, একটা না দুটো না 3টে, পুরো 3টে স্পন্সর ভিডিও বানিয়েছি, 60K+ INR পে করলাম, মানে বলেছে 60,000 টাকা। INR মানে কি বুঝতে পেরেছো, ইন্ডিয়ান রুপিস বলতে চাইছে, ইন্ডিয়ান রুপিসে 60,000 টাকা নাকি সে পে করেছে। তো সে এটা মিথ্যা কথা বলেছে,
হ্যাঁ এটা আমি বুঝে গেছি মিথ্যা বলে, তোমরা সবাই সেটা বুঝতে পারছো, কারণ এখানে 60,000 টাকা তিনটে ভিডিওর জন্য কোনোদিন হয় না। আর এখানে সে যদি বলে দেয় অনেক টাকা 2 লাখ 3 লাখ, তাহলে তো আমি বুঝে যাবো, আমিও তো বেশি টাকা চাবো তখন। তারপরে দেখো কি লিখেছে, আপনার প্রাইসটা জানাবেন দাদা, এখানে লিখেছে যে আমার প্রাইস কত জানতে যাচ্ছে তারা। তো দেখো আমি কি বলেছি, আমি এখন একটুখানি বিজি আছি, পরে জানাচ্ছি এই যো। তো তারপরে আবার কি লিখেছে, একটু তাড়াতাড়ি জানাবেন দাদা, ইমিডিয়েটলি আমাদের দুটো ভিডিও লাগবে। ঠিক আছে, দুটো ভিডিও ইমিডিয়েটলি লাগবে, তারপর দেখো তারপর আর কথা হয়নি। তো এবার তোমাদের পুরো ব্যাপারটা বলি ভালো করে, যে চ্যানেলগুলো দিয়েছে এই সবকটা চ্যানেল কিন্তু স্পন্সরশিপ ভিডিও করে। ঠিক আছে, মোটা মোটা টাকা স্পন্সরশিপ নয়, এখানে তিনটে ভিডিওর জন্য 60,000 বলেছে আমার ব্র্যান্ড, মানে সে 60,000 পে করেছে। তো সেটা পুরো ডপ মেরেছে, 60,000 টাকা কখনো, এটা মিনিমাম সে 60,000, হ্যাঁ 60,000 এক একটা ভিডিওর জন্য সে ধরো চার্জ করে নিয়েছে 60,000 টাকা। তাহলে তিনটে ভিডিও কত হয়, 300,000, 1,80,000 টাকা, 1,80,000 টাকা সে নিয়েছে। এবার যদি এটা নাও হয় তাহলে আমাদের অনুমান 40,000 টাকা তো মিনিমাম সে নিয়েছে। 40,000 করলে কথা জানো, 3×4 1,20,000 টাকা, 1,20,000 টাকা যে ফার্স্ট চ্যানেলটা দেখালো সেই ফার্স্ট চ্যানেল কামিয়েছে স্পন্সর ভিডিও করে 1,20,000 টাকা। তো চলো এটা তো একটা গেল, ঠিক আছে। এবার দেখো, এবার আমি তোমাদের আরও দেখাচ্ছি, ঠিক আছে, আরও বহুত চ্যাট আছে, বহুত চ্যাট লিস্ট আছে। এবার তোমাদের আর একটা সাইটের সম্পর্কে দেখাই। দেখো এখানে টেলিগ্রামে আমার আরেকটা মেল এসছে, এই যে মেলটা, সেই মেলটা আমি পড়ে নিই, মানে মেল না, টেলিগ্রামে তো মেসেজ আছে, সেই মেসেজটা আমি পড়ে নিই। দেখো এখানে কী বলেছে, হ্যালো, উই ওয়ান্ট টু মেক এ ভিডিও অ্যাবাউট ফ্রি ইনস্টাগ্রাম ফলোয়ার্স অন ইউর চ্যানেল অন ইউটিউব। কী বলেছে বুঝতে পেরেছো, যে তোমার চ্যানেলে আমরা একটা ভিডিও বানাতে চাই। কি ভিডিও, যে বিনামূল্যে ইনস্টাগ্রামে ফলোয়ার বুস্ট করো, বিনামূল্যে ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়ানোর ভিডিও বানিয়ে দাও। তোমরা রিসেন্টলি কিন্তু দেখে যাও এরকম চ্যানেল আছে, এখান থেকে কিন্তু ভিডিও বেরোচ্ছে যে বিনামূল্যে ইনস্টাগ্রামের ফলো তুমি বুস্ট করে নাও। হ্যাঁ, মাত্র 5 মিনিটে ইনস্টাগ্রামের ফলোয়ার তুমি বুস্ট করে নাও, আর সেটা দেখানো হচ্ছে যে কেমন করে তুমি ফলোয়ার বুস্ট করবে, সেইটা কিন্তু তুমি প্রমোশন ভিডিও। ঠিক আছে, বুঝতে পেরে গেছো। দেখো এখানে কিন্তু প্রমোশনের মেসেজ ডাইরেক্ট আমার কাছে এসছে, যে প্রমোশনগুলো করা হচ্ছে বিনামূল্যে ইনস্টাগ্রাম সেটা কিন্তু চলেছে। এবার দেখো ডাইরেক্ট একটা মজার জিনিস তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, একটুখানি আমরা নিচে আসবো। এখানটা দেখো, নিচে আসলে দেখতে পাবো যে এখানে কী বলেছে, আই গিভ ইউ দ্য স্যাম্পল ভিডিও লিঙ্ক। মানে এর আগে সে যার সাথে কাজ করেছে, যাকে দিয়ে স্পন্সর ভিডিও বানিয়েছে, সেই ভিডিওটা আমায় বলেছে যে স্যাম্পল ভিডিওটা তুমি একবার দেখে নাও। তো দেখো স্যাম্পল ভিডিওটা আমরা একটুখানি দেখে নিচ্ছি, এখানে প্রেস করলেই দেখতে পাবো, ডাইরেক্ট এখানে প্রেস করলাম সেই ভিডিওটা চলবে। তাহলে ভাই এখানে কি আর কিছু বলার আছে, দেখতে পাচ্ছ স্যাম্পল ভিডিওতেও দিয়ে দিয়েছে, মানে এত ঠুকে ঠুকে স্পন্সর হচ্ছে, একদম মোটা টাকায় স্পন্সর। তো দেখো আমরা একটু নিচে চলে আসি, এখানে আমি কি বলেছি যে হ্যাঁ আমিও করতে চাই, আমিও ভাই টাকা কামাবো, ঠিক আছে, ইন্টারেস্টেড। দেখো লিখেছে ইয়েস আই এম ইন্টারেস্টেড। সেখানে কি বলছে, ওকে হোয়াট ইজ ইউর বাজেট, বলছে যে তোমার বাজেট কত, আমাকে জিজ্ঞেস করছে যে আমি কত টাকা হলে করবো। তো আমি বলেছি দেখো টেল ইউর অফার, তোমার অফারটা বল, দ্য অফার উই ক্যান অফার ইউ ইজ $300, বলছে কি $300 আমায় দেবে। ঠিক আছে, $300 মানে বুঝতে পারো, $100 মানে যদি 10,000 টাকা হয়, $300 মানে 30,000 টাকা আমায় দিতে যাচ্ছে। তো আমি কি বলছি, না আমি করবো না, এই যে নো আওয়ার প্রাইস ইজ $500, আমি বলছি $500 যদি দাও তাহলে ভাই করতে, আমি দেখছি যে এই প্ল্যাটফর্ম কত টাকা অবধি একটা ক্রিয়েটারকে দিতে পারে সেটা আমি দেখছি। তো দেখো এখানে কি বলছে, ক্যান ইউ প্লিজ নেগোসিয়েট এ লিটল বিট, বলছে তুমি কি একটুখানি টাকা ভাই কমাবে, এরম বলছে। মানে কি ওইটুকুনি না কমালেও সে $500 দেবে, $50,000 দিয়ে দেবে। তো তারপরে কিন্তু আমি আর রিপ্লাই দিই। তো কিছু কি তুমি বুঝতে পারলে, তুমি যেই ভিডিওটা দেখছো যে ইনস্টাগ্রামে ফলোয়ার বুস্ট করে নাও মাত্র 5 মিনিটে, সেটা কিন্তু স্পন্সর ভিডিও। হ্যাঁ ভাই, স্পন্সরশিপের সেই ভিডিওটা, আর সেই ভিডিও কিন্তু 50,000 টাকা অবধি দেওয়ার জন্য রাজি হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, একটু 5 মিনিটের ভিডিওটা তো 50,000 টাকা, আর এই 50,000 টাকা খেয়ে হজম করার পরও যে তোমায় বলে যে আমি তো স্পন্সর করি না, ঠিক আছে, আমি খুব অনেস্ট লোক, আমি কোনো স্পন্সর করি না, তো তার থেকে ডেঞ্জার কিন্তু ভাই কেউ নেই, সে হচ্ছে একটা ধান্দাবাজ মুখোশধারী। তুমি যদি এইসব চ্যানেলের ভিডিও দেখে থাকো ভাই, কোনোদিনও কিন্তু তুমি উন্নতি করতে পারবে না। কারণ কি জানো, কারণ একজন যে প্রকৃত ইউটিউবার হয় সে কিন্তু ট্রান্সপারেন্ট থাকে, মানে বুঝতে পারছো, মানে সে যা করছে যেটা রিয়েল সেটা তোমায় দেখাবে, আর তোমার সাথে সব কিছু দেখাবে, তার লাইফে কী হচ্ছে, ডেইলি লাইফে কী হচ্ছে না কী করছে, সে কত টাকা কি ইনকাম করছে, সব কিছু কিন্তু তোমায় চোখে আঙুল দিয়ে দেখাবে, দেখো ভাই এত টাকা আমি কামাচ্ছি তুমিও কামাও। আর সব থেকে ডেঞ্জার হচ্ছে সেই সব ইউটিউবার যারা স্পন্সর মোটা মোটা টাকা খাচ্ছে, ঠিক আছে, তোমাদের মাথায় বাড়ি দিয়েই খাচ্ছে কিন্তু তোমরা বুঝতেও পারছো না। সেই জন্যই কিন্তু আমি দেখিয়ে দিলাম চোখে আঙুল দিয়ে, দেখো এই সমস্ত ভিডিও কিন্তু স্পন্সরশিপের ভিডিও, এইখানে মানুষের মাথায় টাক মেরে কিন্তু টাকা নিয়ে নিচ্ছে, আর তুমি বুঝতেও পারছো না, তুমি ভাবছো যে কন্টেন্ট, এটা স্পন্সর না, এটা নর্মাল ভিডিও, এটা নর্মাল ভিডিও না ভাই, এটা কিন্তু টাকা খাওয়া হচ্ছে, মোটা টাকা খাওয়া হচ্ছে, পর্দার আড়াল থেকে বলা হচ্ছে যে আমি কিন্তু ভাই স্পন্সর করি না, কিন্তু দেখো স্পন্সরে কেমন কেমন টাকা নেওয়া হচ্ছে সব কিন্তু চোখে আঙুল দিয়ে দেখে দিলাম। সো এইসব ইউটিউবার থেকে কিন্তু তুমি দূরে থাক, কারণ কি জানো, কারণ কোনোদিনও সে তোমায় সত্যি কথা বলবে, সে স্পন্সর করবে, মোটা মোটা টাকা খাবে, কিন্তু তোমায় দেখাবে যে আমি স্পন্সরশিপ করি। দেখো বিশাল বড় ইউটিউবার টেকনিক্যাল যোগী, ঠিক আছে, দেখো সে দেখো কি ইনভেস্টমেন্ট অ্যাপের কিন্তু এখানে প্রমোট করছে, দেখতে পাচ্ছে এখানে, কারণ কি, কারণ কি সে সত্যি বলে দিচ্ছে যে এই অ্যাপ কতদিন থাকবে না থাকবে, সে সমস্ত ডিটেলসে বলে তারপরই ভিডিও বানাচ্ছে। আর যার বড় বড় মোটা টাকা
টাকা খেয়ে হজম করে নিচ্ছে আর ঢেকো তুলছে না তোমায় বলছে না যে দেখো আমি স্পন্সর করে বিশাল টাকা কামিয়েছি বলছে না আর সবাইকে বলছে যে আমি তো স্পন্সর করি না সেই সব মুখোশধারী ধান্দাবাজ ইউটিউবার থেকে কিন্তু তুমি দূরে থাকো যেই সব ইউটিউবার সবসময় তোমায় সত্যি কথা বলে তোমায় দেখায় যে এই জায়গা থেকে বিশাল টাকা ইনকাম করা যায় করবে কি না করবে তোমার ব্যাপার সেই সব ইউটিউবার কিন্তু তোমায় অনেক দূরে নিয়ে যাবে আর তোমায় দেখাবে যে কোথা থেকে আবার বিশাল টাকা তুমি কামাতে পারবে তো এবার বলছি যে তুমি কেমন করে স্পন্সরশিপ পাবে ঠিক আছে 500 সাবস্ক্রাইবার তুমি কিভাবে স্পন্সরশিপ পাবে সেটা তুমি ভালো করে বুঝে নাও একদম রিয়েল কথা বলবো জেনুইন কথা যেভাবে আমি আমার চ্যানেলে পেয়েছি স্পন্সর সেটাই তোমাদের সাথে শেয়ার করি তোমার 10টা সাবস্ক্রাইবার হোক 100টা হোক আর 500টা হোক 5000 হোক সাবস্ক্রাইবার অতটা গুরুত্বপূর্ণ না তোমার চ্যানেলের ভিউজটা ইম্পর্টেন্ট তোমার চ্যানেলে মিনিমাম 500 সাবস্ক্রাইবার আছে সেই জায়গাটায় দাঁড়িয়ে যদি এক এক করে ভিউজ মারতে পারো মানে বুঝতে পারছো 1000 করে ভিউজ পার ভিডিওতে যদি তুমি মারতে পারো তাহলে স্পন্সর তোমার কাছে আসবে হ্যাঁ ভাই স্পন্সরশিপ তোমার কাছে আসবে তোমায় খুঁজে খুঁজে আসবে স্পন্সরশিপ তোমার স্পন্সরের কাছে যেতে হবে না তোমার জাস্ট তোমার চ্যানেলের অ্যাবাউটে গিয়ে জিমেল দিতে হবে বিজনেস জিমেল যেই জিমেলে তোমার সাথে কন্ট্যাক্ট করবে সেই জিমেলটা দিলেই কিন্তু তোমার কাছে স্পন্সরশিপ চলে আসবে সো বুঝে গেলে পুরো স্পন্সরশিপের ব্যাপারটা সেরকম একটা ধামাকাদার ভিডিওর জন্য কি করবে ভিডিওটা বিশাল বড় একটা লাইক আর কমেন্ট করে জানাও তুমি যখন ফার্স্ট স্পন্সরশিপ করবে তখন তুমি কত টাকা চার্জ করবে সো দেখাচ্ছি আমার নিউ কোনো ধামাকাদার ইউনিক ভিডিও ধন্যবাদের জন্য পিস আউট